আল্লাহ গায় হিসাব গেছে ওয়াজ করতে, ওয়াজের পরে বাড়িওয়ালা ডেকে বলতেছে হিসাব কয় কি, আমার বাড়িতে পর্যাপ্ত পরিমাণ থাকার ব্যবস্থা আপনার জন্য নাই, আপনি একটা কাজ করেন কুমিল্লাতে আমার ফাইভ স্টার একটা হোটেল আছে ওইখানে যান, আমি আমার ম্যানেজারে বলে দিতেছি ওইখানে আপনার থাকার ব্যবস্থা করুন। তো বিশ্বাস আপনার সাথে কে কে? আমি আর খাদেম, খাদেম আর আমি, কয়জন? জোরে কয়জন? দুইজন। বাড়িওয়ালা ফোন দিছে ম্যানেজারে, ম্যানেজার কয় কি? দুইজন। জোরে কর কয়জন? দুইজন। থাকার ব্যবস্থা করো ভাই। তো এই ম্যানেজার বসে রয়েছে রাত্র বাজে একটা আহে না, রাত্র বাজে দেড়টা আহে না, দুইটা পর্যন্ত অপেক্ষা করছে। দুইটা যখন বাজছে ম্যানেজার কো সাড়ে কুলো দুইজন আইব, এখনো খবর নাই। শোয়া দুইটা জন বাজে দরজার মধ্যে ঠোকা দিছে, কে? কামি সৈয়দ মুজাদ্দেদ আল ফেসানি কুতুবের রব্বানি গোলামে কিবরিয়া, মোটামুটি ফাই 30 জনের নাম কইছে। ম্যানেজার কয় সাড়ে কইলো দুইজন, হ্যাঁ কয় ফাই 30 জনের নাম। এই যা, এর জায়গা নাই, হোটেল খালি নাই। এইবার পিসাব খাদেমরা ডাক দিয়ে কয় কি রে কুমিল্লার মানুষ না বালা ব্যবহারে মুখে ঘটনা কি খেজার খেজার করে কে? কুমিল্লার মানুষ তো বালা এমন করে কে? কয় স্যার মনে হয় বুঝে নেই, আবার টোকা দেন। তা আবার টোকা দিছি, কয় কে? আমি সৈয়দ মুজাদ্দেদ আল ফেসানি কুতুবের রব্বানি। এবার আর ফাস্টটা বাড়াই কইছি, 40টা কইছি না, 40টা কোয়ার পর আসল নাম রয়ে গেছে, এখনো কয় নেই না, আমি আসল নাম কয় নেই। আবার রেডি গোলাম আহমদ কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। দ্বিতীয়বার যখন 40 জনের নাম কইছে, এইবার ডাক দিয়া কয় ম্যানেজার, এই মিয়া যাইবা না গার দিরা তো ভাই করমু? কয় ঘটনা কি? কয় স্যার হাববত বেশি ভালো না, রাস্তায় গেলে পুলিশ জিগাইব, টহল পুলিশে ধরবো, ঝামেলা আছে। এক কাম করি দরজারে নিয়ে কোনো রকম শুইয়া ফজর পর্যন্ত কাটাই দিই। এই যে ঠিক আছে, তা ফাগরি ফুগরি খোল, সব খুলছে, গাটি গুটি যেটা ছিল বালি বানাইছে, মোটামুটি শুয়েছে। সকালবেলা ম্যানেজার উঠে দেখে দুইটা হুয়ে রয়েছে, লাথি কয় কারে? লাথি শুরু করছে। এইবার বিশ্বাস লাথিটা দি খাইয়া বেরানোর এই গ্রুপদের উঠছে সর্বনাশ। কই মিয়া, আমরা মনে করছি কুমিল্লার মানুষ ভালো, আমরা জানি কুমিল্লার মানুষ ভালো, তোমাকে ব্যবহার এমন কেন? তোমাকে মালিক আমারে পাঠাইছে এই জায়গায় থাকার জন্য, আর তোমরা এরকম ব্যবহার করলা মিয়া? এবার ডাক দিয়া কয় ম্যানেজারে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মালিক আপনাকে পড়াইছে মালিকা, হ রাত্রে দুইটার থেকে তো তোমার বাইরে দিছি, তুমি খোলো না, ব্যবহার খারাপ করো। ডাক দিয়া কয় এদিকে যায় ওদিকে যায়, কয় কি খোঁজো? লগে যা ভাই 30 জন আছে হারা কো যদি মনে হয় তাইলে লাতি সারা কপালে অন্য কিছু জুটতো। জোরে শুনতে চাই ঠিক কিনা? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, মান নাম হলো সেরাক বিবি, মান নাম সেরাক বিবি। চিন্তা করছে নবীর বলে 100 নাই, মারা গেছে কই জানেন? মারা গেছে ফাইনাল মিটিং। হায় 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 রে, আর আমার নবী যখন আসছে দাত্রীর কোলের মধ্যে, দাইকা কয় আমে না, কয় কি? কয় এত জায়গায় গেলাম তোমার সন্তানকে কোলে নিলাম, এমন সুন্দর মানুষ আমি আর দেখি নাই, এমন সুন্দর বাচ্চা আমি আর দেখি নাই। আমে না ডাক দিয়ে কয় কোলে দে, তাকায় দেখে এত দুনিয়া ঘুরলাম, এত জায়গায় গেলাম, আমার সন্তানের চাইতে এত সুন্দর আমি দেখি নাই। আব্দুল মুত্তালিব এসে হাজির, দে আমার নাতি কোলে, কোলের মধ্যে নিল। আমে না দাত্রী, আমি তো ব্যবসার জন্য কত জায়গায় যাই, পৃথিবীর কত প্রান্তে আমি ঘুরি, আমি বাইতুল্লাহর মুতাল্লি হিসেবে কত মানুষ বাইতুল্লাহ আসে আমি তাদের চেহারা দেখি। আমি আব্দুল মুত্তালিব, আমার নাতির চাইতে এত সুন্দর বাচ্চা আমিও দেখিনি। কিছুক্ষণ পরে জিব্রাইল এসে হাজির, জিব্রাইল কয় আব্দুল মুত্তালিব, আমি না দাত্রী,
দুনিয়ার মানুষ আমি জিব্রাইলের দোল কত জানো নি কয় কত কয় আমি জিব্রাইল মুহূর্তের মধ্যে দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাইতে পারি সাত আসমানের উপর থেকে সাত জমিনের নিচে আমি মুহূর্তের মধ্যে যাইতে পারি তার কারণ হলো মহান আল্লাহ আমারে 600 দানা দিবেন এই 600 দানা আমি যদি একবার উপর থেকে নিচের দিকে নামাই আমি 600 বছরের রাস্তা অতিক্রম করতে পারি আমি জিব্রাইল সাত আসমানের উপরে ঘুরলাম সাত জমিনের নিচে ঘুরলাম আলমে আরওয়াহ ঘুরলাম গোটা পৃথিবী ঘুরলাম ওয়াল্লাহ লা ইউতিমিন্নাল্লাহ আহাদাকুম আল্লাহ নামের কসম করে বলি আমি জিব্রাইল মুহাম্মদের চাইতে এত সুন্দর বাচ্চা আমিও দেখি নাই সুবহানাল্লাহ